বন্ধুরা, শুধু চীন, পাকিস্তান বা নেপালই এমন দেশ না যারা ভারত বিরোধী অভিযান চালাতে ওস্তাদ। বরং এমন কিছু জার্নালিস্ট এবং থিঙ্ক ট্যাঙ্ক এক্সপার্টও রয়েছেন যারা ভারতের কড়া বিরোধিতা করে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘৃণা করে। যেমন দেখুনই না, আমেরিকান কংগ্রেস সংসদ মোদীর ভাষণের বিরোধিতা করে নিজেদের ভারত বিরোধী মনোভাবের পরিচয় দিয়েছিল। যদিও ইলহান ওমর তার কর্মের শাস্তি আগের বছরই পেয়ে গেছে, কিন্তু আরও এক মুসলিম কংগ্রেস সাংসদ রয়েছে যে মোদীর ভাষণ বহিষ্কার করে এবং নিজের পায়ে নিজেই কুড়াল মারে। আসলে আমি কথা বলছি আমেরিকান সাংসদ রাশিদা তালাইবের, যে সবসময় ভারতের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে থাকে। আপনাদের বলে রাখি, রাশিদা তালাইব আমেরিকার মিশিগান 12th ডিস্ট্রিক্টের সাংসদ। আর সে তার টুইটে লিখেছিল, মোদীজি এমন এক প্রধানমন্ত্রী যে মানবাধিকার উল্লঙ্ঘন, গণতন্ত্র বিরোধী কার্যকলাপ এবং মুসলিম ধর্মাবলম্বী সংখ্যালঘুদের টার্গেট করতে কোন রকম জায়গা ছাড়ে না। বরং ভারতে হওয়া মুসলিম অত্যাচার নিয়ে যদি কোনো বিদেশি সাংবাদিক ডকুমেন্টারি বানানোর চেষ্টাও করে, তো মোদী সরকার তার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। এটুকুই নয়, কাশ্মীরে ওয়েস্টার্ন সাংবাদিকদের ইন্টারভিউ নেওয়ারও পারমিশন দেওয়া হয় না। এর জন্য আমি এই ছোট মানসিকতার মানুষের ভাষণের বিরোধিতা করছি। এখন দেখুন এই কথাটা ওই মহিলা বলছে যে স্বয়ং নিজেই সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল। হয়তো আপনারা জানেন না, কিন্তু রাশিদা ICNA অর্থাৎ ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকার অংশ ছিল। এটা ওই প্যানেল যাদের কাজ কাশ্মীরে ভারত বিরোধী প্রোপাগান্ডার প্রসার ঘটানো এবং আমেরিকাতে ভারতের বিরুদ্ধে নিন্দা ছড়ানো। কিন্তু ICNA এর জামাতি ইসলামী মুসলিম ব্রাদারহুড ও ISRO এর সঙ্গেও জুড়ে রয়েছে, আর রাশিদা তাদেরই সমর্থক। সে বলে, ভারত ও ইসরায়েল মুসলমানদের ওপরে অত্যাচার করে। এখন নজর দেওয়ার মতো বিষয় তো হলো, এই মহিলার চোখে কেবল ভারত ইসরায়েলই পড়ে, কিন্তু যেখানে চীন সবার সামনে মুসলমানদের মসজিদ ভাঙছে, ওখানকার উইঘুর মুসলমানদের ওপরে অত্যাচার করছে, তখন তো চীনকে কেউ কিছু বলছে না। এই রাশিদাও তো তখন চুপ, যেখানে ভারত সেরকম কিছু করেওনি। কিন্তু আমেরিকান সাংসদরা চলে যায় মিথ্যা অভিযোগ দিতে। অবশ্য রাশিদার এমন ক্রিয়াকলাপের জন্য কংগ্রেস সদনকে অনেক অপমান সহ্য করতে হয়, কারণ কংগ্রেস সদনেই মোদীজিকে বক্তব্য রাখার জন্য ইনভাইট করা হয়েছিল, আর সেখানকার সদস্যই মোদীর বিরোধিতা করে, যার জন্য ওখানে উপস্থিত ভারতীয়রা প্রচণ্ড রেগে যায়। আর বাইডেনও চাননি এই রাজকীয় যাত্রা দু একজন মানুষের জন্য খারাপ হোক। এর জন্য নিয়ম ভাঙতে এবং বিবাদপূর্ণ স্টেটমেন্ট দেওয়ার জন্য রাশিদাকে কিছু দিনের জন্য কংগ্রেস সদন থেকে বহিষ্কার করা হয়েছে, যাতে সে তার ভুল বুঝতে পারে। এর আগে ইলহান ওমরকেও ভারত ইসরায়েলকে নিয়ে নিজের বিবাদপূর্ণ মন্তব্যের জন্য কংগ্রেস সদন টার্মিনেট করেছিল। এখন বন্ধুরা, আপনারাই বলুন, এই মুসলিম সাংসদদের সঙ্গে এরকমটা করে কি ঠিক করা হয়েছে, নাকি ভুল, নাকি একদমই উচিত হয়নি? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।